সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার ভোটার আইডি কার্ড বা আপনার নামে কোটি সিম রেজিস্ট্রেশন করা আছে, তো সেটি আপনি কিভাবে চেক করবেন, তো তার পুরো প্রসেসটা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ফেয়ারটেক বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন। তো এখন আপনি যে কোনো মোবাইল দিয়ে কিন্তু আপনি একটি কোড ডায়াল করার মাধ্যমে আপনি চেক করে দেখে নিতে পারবেন আপনার আইডি কার্ড দিয়ে বা আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে, তা কিন্তু আপনি খুব সহজেই চেক করে দেখতে পারবেন। তো আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে বা আপনার ভোটার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে, তো এটি চেক করে দেখার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা ডায়াল প্যাড অপশনে চলে যাবেন। তো এই কাজটি আপনি আপনার বাটন মোবাইল দিয়েও করতে পারেন। তো আপনার মোবাইলের ডায়াল প্যাড আসার পর এখানে আপনি টাইপ করবেন *1600*#। তো এখানে আপনি ট্যাপ করবেন *1600*#। তো এই কোডটি আপনি আপনার বাটন মোবাইল থেকেও ডায়াল করে দিতে পারেন। তো আমি ডায়াল করে দিচ্ছি। তো এখানে আপনার ভোটার আইডি কার্ডের লাস্টের চারটি সংখ্যা বসিয়ে দেবেন। তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি 6783। তারপর এখানে সেন্ড অপশনে টাচ করে দিলাম। তো SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে। তো অলরেডি আমার এখানে SMS এর মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছে, তো সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার SMS চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে আমার এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে টোটাল 15টি সিম দেখাচ্ছে এবং NID দিয়ে 10টি, এয়ারটেল প্রিপেড 1টি। তো এখানে নাম্বারের প্রথম তিনটি সংখ্যা এবং লাস্টের তিনটি সংখ্যা দেখাচ্ছে, তো এখানে কিন্তু সম্পূর্ণ নাম্বারগুলো এখানে দেখাচ্ছে না। তো এই আপনি আপনার যে সিম ব্যবহার করেন, তো সেই সিমের কাস্টমার কেয়ারের সাথে কথা বলে আপনার ভোটার আইডি কার্ডের তথ্য দিয়ে কিন্তু আপনি আপনার নামে বা আপনার ভোটার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে, তো সম্পূর্ণ নাম্বারগুলি কিন্তু তাদের কাছ থেকে আপনি জেনে নিতে পারবেন। তো এভাবে আপনি খুব সহজে চেক করে দেখতে পারবেন আপনার ভোটার আইডি কার্ড বা আপনার নামে কয়টি সিম নিবন্ধন করা আছে। তো আজ এই ছিল ভিডিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।